রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার বিকেল তিনটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা দেন। বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিয়ানীবাজারে ছাত্রলীগ পৃথকভাবে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল দিয়ে পৌর শহরের মহড়া দিয়েছে। শনিবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল দিয়ে মহড়া ও অবস্থান কর্মসূচি থেকে নেতারা জানান নৈরাজ্য হলে কঠোরভাবে দমন করা হবে। বিয়ানীবাজার আঞ্জুমানে আল ইসলা এর সভাপতি লতিফিয়া কারি সোসাইটি নালবহরের নাজিম কারি জুবায়ের আহমদ শুক্রবার ভোরে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল তিনটায় মাথুরা ইউনিয়নের আরঙ্গাবাদ গ্রামের পূর্ব মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো শোকাহত মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। গোলাপগঞ্জে তাজেল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় আমুরা বাজার থেকে প্রথমে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আমনিয়া বাজারে এসে এক শোক সভায় মিলিত হয়। বক্তারা আগামী 72 ঘণ্টার মধ্যে তাজেল হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। গোলাপগঞ্জে মোটরসাইকেল সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজব আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর 2:30টার দিকে ঢাকা দক্ষিণ ভাদেশ্বর সড়কের আল সফতার কমিউনিটি সেন্টারের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত আজব আলী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল 5টায় মারা যান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের 104তম বর্ষ পালনের লক্ষ্যে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে শুক্রবার সকাল 11:30টায় নগরের পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।